আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সামান্য এক পুড়িয়া গাজার জন্য অথবা সামান্য একটা সিগারেটের জন্য নাকি আমাদের মুসলিম সমাজ থেকে অনেক অংশে মুসলমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, এই খবরটি জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এই খবরটি তিনি উপস্থাপন করেছেন এবং একজন ব্যক্তির ভিডিও তিনি সঙ্গে সঙ্গে অ্যাড করেছেন যে সেই ব্যক্তিটি এই নিউজটি তাদেরকে দিয়েছেন। আর এই ব্যক্তিটি নাকি কিছুদিন পূর্বে খ্রিস্টান ছিলেন, বর্তমানে সে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এবং খ্রিস্টানদের বিভিন্ন ধরনের তথ্যগুলো সে আমাদের মাঝে প্রকাশ করছেন যে কিভাবে তারা মানুষদেরকে অর্থাৎ মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। তো চলুন আমরা ভিডিওটি আগে দেখে নিই যে ইব্রাহিম ভাই কি ভিডিওটি করেছিলেন। আপনারা হয়তো অনেকে দেখেছেন, তবুও আমি বলছি ভিডিওটি একটু দেখুন, আমি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাবো, তারপর এ বিষয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। বিগত কয়েক বছরে শুধুমাত্র বাংলাদেশ থেকে 9 লক্ষ মানুষ খ্রিস্টান হয়েছে। এদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র একটা গাঁজা খাওয়ার বিনিময়ে খ্রিস্টান হয়েছে, কেউ কেউ একটু আর্থিকভাবে দুর্বল ছিল, সামান্য কিছু টাকার বিনিময়ে খ্রিস্টান হয়েছে। এবং এই সংবাদটি দিয়েছে রিসেন্টলি খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান ধর্মে ফিরে আসা একজন খ্রিস্টান ফাদার। চলুন আমরা তার মুখ থেকে কথাগুলো শুনে আসি। এই সাধারণ 2-4টা আমাদের মুসলিম খ্রিস্টান হয়েছে, মানে 9 লক্ষ। আমাদের 9 লক্ষ মুসলিম খ্রিস্টান হয়েছে। এখন খ্রিস্টান বানাবার গেলে আমাদের এগুলো পড়াও লাগে না, দেখানো লাগে না। যেই ভাই গাঁজা খায় উনি সিগারেট খায়, ওনাকে সিগারেট দিতে হবে, ওনাকে এক পুরো গাঁজার দাবাত করতে হবে। এই যে শোনো, ওই কোরআন ভুয়া, কোরআনত কিছু নেই। একমাত্র পদ দেনে আলা ঈশানবী, ঈশানবী দেখো, ঈশানবী চলে গেছে, আবার তিনি আমাদের জায়গা ঠিক করে গেছে, তিনি আবার আসবে, তিনি নাজাত দেতা, তিনি ছাড়া আর আমাদের নাজাত দেতা নাই। একটু ঠেকাত পড়লে তুমি চাল পাবে 20 কেজি, তেল পাবে 5 কেজি, ডাল দেওয়া হবে 5 কেজি, তারপরে তোমাকে ছাগল দেওয়া হবে, ঘর না থাকলে ঘর দেওয়া হবে, তুমি কাজ করলে তোমাকে বেতন দেওয়া হবে। কথাগুলো শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন পরিস্থিতি খুবই ভয়াবহ। কেমন করে মানুষ খ্রিস্টান হয়, কেমন করে মানুষ কি হয়, এই বিষয়গুলো একটু জটিল, এই বিষয়গুলোতে একটু ঘাপলা রয়েছে। আমি আপনাদেরকে সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে একটু সূক্ষ্মভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনারা দেখলেন যে ইব্রাহিম ভাই যে ভিডিওটি আট করেছেন এবং তিনি যে মতামত দিয়েছেন তার কিছু অংশ আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এর পিছনে কারণ হচ্ছে যে আমি এই বিষয়ে আসলে জ্ঞাত নই বা আমার এই বিষয়ে জ্ঞান নেই যে আসলে এটা কতটা সত্য। তবে আমি বিশ্বাস রাখি যে ইব্রাহিম ভাই যেহেতু ভিডিওটি করেছে, তিনি অবশ্যই যাচাই করে ভিডিওটি করেছেন, কেননা তিনি ইসলামের জন্য অসংখ্য পরিমাণ শ্রম দেন এবং অসংখ্য কাজ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। আর মেন বিষয়টি হচ্ছে যে সামান্য পরিমাণ সম্পদের বিনিময়ে বা সামান্য পরিমাণ সম্পদের জন্য আপনি আমি কিভাবে মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে পারি। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম, যেটিকে ইসলাম বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেই ধর্ম নাকি ত্যাগ করছেন সামান্যতম কিছু একটু সম্পদের বিনিময়ে। আপনি একটু ভেবে দেখুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা তিনিই করবেন, তবে আপনি আমি যে পদ্ধতিটা অবলম্বন করছি এটি আসলে কতটুকু ঠিক? আমাদের পদ্ধতিটা হওয়া উচিত ছিল একদম সত্যের পথে, অর্থাৎ হালাল রিজিক কিভাবে উপার্জন করতে হয় সেটি আমাদেরকে জেনে বুঝে কাজটি করা উচিত ছিল। একজন ব্যক্তি এসে আপনাকে কিছু সম্পদের প্রলোভন দেখালো আর আপনাকে বললো যে আপনাকে মুসলিম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, আপনি লাফ দিয়ে সেই কাজটা কিভাবে করতে পারেন? আসলে আপনার মাঝে একটি ভয় থাকা দরকার। তারা কিভাবে প্রলোভন দিয়ে মুসলিমদেরকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাচ্ছেন সে বিষয়ে জানতে হলে ইব্রাহিম ভাইয়ের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কিভাবে পদক্ষেপ গ্রহণ করে করে মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এ বিষয়ে নির্জন ভাই একটা ভিডিও বানিয়েছিলেন যে কিভাবে মুসলিমদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। তো আপনারা চাইলে দুটি ভিডিওই দেখতে পারেন এবং ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন যে আসলে খ্রিস্টানরা কিভাবে চক্রান্ত করে মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। তো আমরা সকলেই সাবধান থাকি এবং পাশের সকলকে, আমাদের মুসলিম ভাইদেরকে আমরা সাবধানতা অবলম্বন করতে বলি, তাদেরকে সাবধান করি। দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।